নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেগুলি 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ইতিহাস থেকে যে সমস্ত MCQ, SA³, শূন্যস্থান, ট্রু ফলস আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1-এ, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক কে? অ্যান্সার হবে খয়রাজা রণজিৎ গুহ। 1.2-তে কি বলেছে? 1.2-তে বলেছে ম্যাডসেন অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি লিখেছেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মিশেল ফুকো। পরের কোশ্চেন কি আছে 1.3-তে, উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার 1854 খ্রিস্টাব্দে। 1.4-এ কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন কে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5-এ সই মুন্ডা ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কোল বিদ্রোহের নেতা। 1.6-এ ভারতের প্রথম অরণ্য আইন পাস হয়, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। 1.7-এ 1857 গ্রন্থটি লিখেছেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ সেন। 1.8-এ গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ব্যঙ্গ চিত্রশিল্পী। ঠিক আছে, পরে কোশ্চেন কি আছে 1.9-এ, ভারতে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে শিবচন্দ্র নন্দী। 1.10-তে শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মদন মোহন তর্কালঙ্কার। 1.11-এ বিজন ভট্টাচার্যের একটি বিখ্যাত নাটক হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নবান্ন। 1.12-তে কি বলেছে, কলহনের রাজতরঙ্গিনী ইতিহাস অন্তর্গত হবে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্থানীয় ইতিহাস। 1.13-তে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1893 খ্রিস্টাব্দে। 1.14-এ গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কুষ্টিয়া থেকে। 1.15-এ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রানী শিরোমণি। 1.16-এ ওহাবি কথাটির অর্থ কী, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নবজাগরণ। ঠিক আছে, বুঝতে পারছো। 1.17-এ কী বলেছে, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাজা রাধাকান্ত দেব। 1.18-এ কী বলেছে, গোড়া উপন্যাসটি যে পত্রিকা প্রকাশিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রবাসী। 1.19-এর কোশ্চেনের অ্যান্সার হবে 22শে শ্রাবণ। 1.20-এর কোশ্চেন কী বলেছে, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। এবার আমি দুদাগের কোশ্চেনগুলো সলভ করাবো। তো দেখো, 2.11-এ কী বলেছে, ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার রীতি বাংলায় প্রথম কোথায় প্রচলন হয়, অ্যান্সার হবে ঠাকুরবাড়ি পরিবারে। ঠিক আছে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিবারে কিন্তু এই রীতি প্রচলিত ছিল। 2.12-তে কী বলেছে, জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচিত ছিলেন, অ্যান্সার হবে আমাদের সরলা দেবী চৌধুরানী। 2.13-তে কোন গ্রন্থটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত, অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসটি। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 2.14-এ বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1917 খ্রিস্টাব্দে। ঠিক বা ভুল? তো দেখো, 2.21-এ কী বলেছে, কুসংস্কার সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সরব হয়েছিল বামবদিনী পত্রিকা, এটা কিছু ভুল আছে। 2.22-তে কী বলেছে, বাংলার অহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত, এটা কিছু ঠিক আছে। 2.23-তে কী বলেছে, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল আছে, কারণ এর অ্যান্সার হবে অরবীন্দ্রনাথ ঘোষ। 2.24-এ ক্রিকেট খেলার রাজা নামে পরিচিত, এটা কিছু ঠিক আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো। 2.31-এ তারকনাথ পালিত, অ্যান্সার হবে তিনের অ্যান্সার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 2.32-তে কী বলেছে, রামমোহন রায়, অ্যান্সার হবে আমাদের চারের অ্যান্সার অ্যাংলো হিন্দু স্কুল হবে। 2.33-তে কী বলেছে, জমিদার সভা, অ্যান্সার হবে একের অ্যান্সার 1838 খ্রিস্টাব্দে। 2.34-এ কী বলেছে, প্রতাপাদিত্য চরিত্র, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার রামরাম বসু। তো দেখো, ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি করিয়ে দেবো। তো দেখো, এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করছি। 2.51-এ বিবৃতিতে কী বলেছে, ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপন করে, এর ব্যাখ্যা দুই হবে, তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসার করতে চেয়েছিলেন। 2.52-তে কী বলেছে, বিবৃতি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সুকুমার রায়কে বিলাতে পাঠান, অ্যান্সার হবে ব্যাখ্যা এক হবে, আধুনিক ফটোগ্রাফিক ও মুদ্রণ শিল্প সম্পর্কে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে। 2.53-তে কী বলেছে, বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসে লিখেছেন, কিসের জন্য, ব্যাখ্যা দুই হবে, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। 2.54-এ কী বলেছে, বিবৃতি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল, ব্যাখ্যা দুই হবে, তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করেছিল বলে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।